হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ এখন বাজে সকাল 8:30। তো আমি সকাল সকাল উঠে স্নান সেরে একদম রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। তো এত সকাল সকাল কেন রেডি হয়েছি তোমরা হয়তো ভাবছো। তো আজও আমি যাব স্কুলে, আমাকে স্কুল থেকে ডেকেছে। তো আমি তো তোমাদের আগেই বলেছিলাম যদি আবার স্কুল থেকে ডাকে তাহলে আবার যাব। তো আবার আমার ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হবে। তো কেন ডেকেছে তোমরাও দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি, তোমরা বুঝতে পারবে কেন ডেকেছে। যেদিনই আমাকে স্কুল থেকে ডাকে সেদিনই একদম ঠান্ডা, খুব ঠান্ডা। দেখো কুয়াশা চারিদিকে, বাড়িতেই এত কুয়াশা, না জানি রাস্তায় কী হবে। তো তোমরা দেখতে থাকো। তো আমি আজ আমার স্কুটিটা নিয়ে যাব না। এই যে এই মহাশয় দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে সবাই, এ আমাকে দিয়ে আসছে। স্কুলে চলে এসছি। তো তোমরা সবাই কেমন আছো বলো? কেমন আছো তুমি? কেমন আছো তুমি? তোমরা বলো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তো বলো তো আজকে কেন আমি স্কুলে এসেছি বলো? আজকে কারণ আজকে 26 তারিখ, আজকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজকে আর 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 কি উপলক্ষে এসেছি আমি? আর পিকনিক। তো মজা হবে না? হ্যাঁ। বলো নন্দিতা তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। চলো আরেকটা স্টুডেন্টের সাথে তোমাদের দেখা করো। আমার অনেকদিন পর দেখা, তো কেমন আছো বলো? কেমন আছো? ভালো। ভালো? আমাকে জিজ্ঞাসা করবে না? করবে না, লজ্জা লাগে। হাই হাই বলো, একটা হাই করে দাও, হাই করে দাও, একটা টাকা দাও। তোমরা তো স্টুডেন্টের কাছে জানতে পেরেই গেলে যে কেন এসেছি, সবাই মিলে বনভোজন করতে যাব। তো রওনা দিয়ে দিয়েছি, এদিকেও ব্রিজেও অনেকেই এসছে। আর দেখো এখন বাজে বেলা 11টা, কিন্তু চারদিক এখনো কুয়াশায় ঢাকা। আজ এত ঠান্ডা পড়েছে। এখানে পৌঁছতে পৌঁছতে রোদ উঠে গেছে, তো ভালো লাগছে। এখন এসে সবাই একটু রেস্ট নিচ্ছে, একজন তো শুয়েই পড়েছে, আমরা একটু বসে রেস্ট নিচ্ছি। এইদিকে রান্নার জন্য সব গ্যাস রেডি করা হচ্ছে, রান্না করা হবে এখানে। এইদিকে টিফিনের জন্য ব্রেড ডিম সব রেডি করছে। তারপর আমরা সবাই মিলে সবাইকে দিয়ে দিলাম, সবাই খাচ্ছে। তারপর এখান থেকে সামনে একটা শুনলাম যে ঘোরার মতো জায়গা আছে, তো সেখানে যাব সবাই মিলে। মায়েরা সুন্দর সব কাজে হেল্প করে দিচ্ছে একটু। আর এখন আমরা টিফিন খাওয়ার পর সবাই মিলে, সব স্টুডেন্ট স্যার ম্যামরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, এখানে আমি কোনোদিনও আসিনি। তো অনেকের কাছে শুনেছি এই জায়গাটার কথা, কিন্তু কোনোদিনও আসিনি, তাই আসার একদম অনেক কৌতূহল ছিল। তো আসতে পারলাম, তো খুব ভালো লাগছে এখানে এসে। এখানে অনেক খেলার জিনিসও রয়েছে। সবার শেষ সদস্য দুইজন, ধীরে ধীরে স্যাগ নিয়ে আসছে নাকি? দেখি, দাঁড়া দাঁড়া সবাই দাঁড়াও। ওই দোলনা ফাঁকা আছে, তাদের চল না, দূর থেকে আমি থাকবো না। অনেকদিন থেকে দোলনায় উঠি না, তো একটু ফাঁকা পেয়ে গেলাম, তো এখানে উঠবো। এই পাশেও অনেক দোলনা আছে। এরা দোলনায় উঠে ফটো ক্লিক করছে, আমি একটু ভিডিও করে নিলাম। এখানে সবাই মিলে খেলছে। দিদিমণিরাও খেলছে বাচ্চাদের সাথে সাথে। এখানে আরেকটা সুন্দর খেলার জিনিস, চড়ে ঘোরার মতো। এখানে এসে আমার স্লিপিংয়ে ওঠার খুব ইচ্ছে ছিল, তো চলো ওঠার ইচ্ছেটা পূরণ করা যাক।
তোমাদের যতগুলো খেলনা দেখালাম তার মধ্যে আমার স্লিপিং আর দোলনাটাই প্রিয়, আর ওগুলো তো আমার ভয় করে আর মাথাটাও ঘোরে, সেই জন্য ভালো লাগে আমার এগুলোই ভালো লাগে। দেখি নামবি অনেক খেলাধুলার পর এখন খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছি পেয়ারা মাখা খেতে। অনেক টেস্টি পেয়ারা মাখা। আর এদিকে রান্নাও কমপ্লিট, সবাই খেতেও বসে গেছে। আমরা খেতে বসে গেছি কিন্তু খাবার দেবার লোক নেই, তো শেষে দুজনকে ডেকে আনা হয়েছে, একজন ম্যাম আর একজন গার্জিয়ানকে। তো তারাই আমাদেরকে খেতে দিচ্ছে, আর স্যাররা তো নিজেরাই নিয়ে নিয়ে খাচ্ছে। তো আসার পর থেকে ভাবছি যে এই মিষ্টি স্টুডেন্টটা কোথায় গেল, তো সবার শেষে এর আমি দেখা পেলাম, এর সাথে কথা বলার সুযোগ পেলাম, তাই এর সাথে একটু সময়টা কাটিয়ে নিলাম। তারপর শেষে সবার সাথে সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ফটো ক্লিক করে বাড়ি ফেরার পালা। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেশি বেশি করে লাইক করে দিও। দেখা হবে পরের ভ্লগে, সবাই ভালো থেকো, টাটা।